দেখছেন এমএস ট্রাভেল প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ার সিলাঙ্গুর রাজ্যে ইফতারের সময় কমলার জুস খেয়ে ফেলায় এক বাংলাদেশি শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে তার এক পাকিস্তানি সহকর্মী। মঙ্গলবার ১৯ মার্চ ইফতারের সময় রাজ্যের শাহ আলম জেলার সেকশন ৩৬ একটি কারখানার শ্রমিক হোস্টেলে এই ঘটনা ঘটেছে। মালয়েশিয়ার সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ইফতারের জুস পান করায় ওই পাকিস্তানির সঙ্গে বাংলাদেশি প্রবাসীর বিরোধ দেখা দেয়। তদন্তে জানা গেছে, ভিকটিম বাংলাদেশি একজন সাধারণ শ্রমিক হিসেবে কাজ করতেন। ভিকটিম ও সন্দেহভাজন পাকিস্তানি নাগরিক একসঙ্গে ফ্যাক্টরির কন্টেইনারে তৈরি হোস্টেলে থাকতেন বলে জানা যায়। শাহ আলম জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ ইকবাল ইব্রাহিম জানান, সন্ধ্যা ৭:২০ পুলিশ ঘটনার খবর পায়। তিনি বলেন, ধারণা করা হচ্ছে ইফতারের সময় তার কমলার জুস পান করে ফেলায় ৫১ বয়সী সন্দেহভাজন ব্যক্তি ভুক্তভোগীর ওপর রেগে যান। তিনি বুধবার এক বিবৃতিতে বলেন, ইফতারের সময় তার জুস পান করলে ভুক্তভোগী বাংলাদেশের ওপর রেগে যান অভিযুক্ত পাকিস্তানি নাগরিক। পরে তিনি রান্নাঘর থেকে ছুরি এনে একাধিকবার ভুক্তভোগীকে ছুরিকাঘাত করেন। Seorang lelaki warga Bangladesh maut ditikam ketika berbuka puasa di asrama pekerja sebuah kilang di Seksyen 36 Shah Alam. Suspek dikatakan marah dan bertindak menikam mangsa beberapa kali kerana meminum airnya ketika berbuka puasa. Ketua Polis Daerah Shah Alam ACP Muhammad Iqbal Ibrahim kata siasatan awal mendapati mangsa berusia 49 tahun itu tinggal bersama suspek di kontena yang dijadikan asrama. Suspek, lelaki warga Pakistan berusia 51 tahun berjaya ditangkap dan direman. Malaysia প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে MH Global Travels। ঢাকা কুয়ালা লামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজই চলে আসুন KL মনোরেল সেন্ট্রাল এর পাশে এনিউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে, অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমাদের কাছে কল করুন, ঘরে বসে টিকিট কাটুন। সন্ধ্যা ৭:০০ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশ। পুলিশ এ সময় একটি ছুরিও জব্দ করেছে। ধারণা করা হচ্ছে, ছুরিটি সন্দেহভাজন ব্যক্তি ভুক্তভোগীকে আঘাত করতে ব্যবহার করেছিল। দণ্ডবিধির ৩০২ ধারায় তদন্ত চলমান রয়েছে, যার অধীনে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড বা ৩০ থেকে ৪০ বছর কারাদণ্ড। যদি মৃত্যুদণ্ড আরোপ করা না হয়, অন্তত ১২টি বেত্রাঘাতের শাস্তি যুক্ত হতে পারে। এদিকে এই ঘটনায় পুলিশ পরবর্তীতে জানিয়েছে, পাকিস্তানি ব্যক্তিকে ইতোমধ্যে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত মৃত সেই বাংলাদেশের কোনো পরিচয় প্রকাশ করেনি দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম কিংবা দেশটির স্থানীয় কর্তৃপক্ষ। দেশটির গণমাধ্যমে সেই বাংলাদেশিকে ৪৯ বছর বয়সে একজন সাধারণ শ্রমিক হিসেবে উল্লেখ করা হলেও তার বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।